আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত কালারফুল ইসলাম চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে তাহাজ্যুদের নামাজ কত রাকাত পড়তে হবে মাহে রমজানে রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন ফরজ নামাজের পরেই উত্তম নামাজ হলো তাহাজুদের নামাজ তাহাজ্যুদের নামাজে খুবই খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাহাজুদ্দ নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে একজন রোজাদারের জন্য মাহে রমজানে দুই সময়ে দোয়া কবুল হয়ে থাকে যখন ইফতার করবে অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া করলে সেই দোয়া আল্লাহ রবুল আলমিন কবুল করেন এবং নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন সেই দোয়া কবুল করেন এখন প্রশ্ন হচ্ছে নামাজ কত রাকাত পড়তে হবে আজকের ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আলোচনা করব তাহাজুতের নামাজ পড়ার নিয়ম হচ্ছে দুই রাকাত করে অর্থাৎ দুই রাকাত করে নিয়ত করতে হবে দুই দুই রাকাত করে পড়তে হবে সর্বনিম্ন তাহাজুতের নামাজ হচ্ছে চার রাকাত রাসুল্লাহ সাল্লাহ আলয় সর্বনিম্ন চার রাখাত নামাজ পড়েছেন দুই রাকাত করে এবং সর্বোচ্চ দশ আকাতজুদের নামাজ পড়েছেন এর মানে এই নয় যে সর্বনিম্ন চার পড়তে হবে এবং সর্বোচ্চ দশ রাকাত এমনটি নয় এর বেশি বা এর বেশিও পড়া যাবে অর্থাৎ দশ রাকাত থেকে বেশিও পড়া যাবে অর্থাৎ বারো আকাত চোদ্দো রাকাত ষোলো রাকাত অর্থাৎ দুই দুই রাকাত করে যত বেশি পড়া যায় এখন তাইজুতের নামাজ কখন পড়বেন তাইজুতের নামাজ পড়ার সময় হচ্ছে সুবে সাদেকের আগ পর্যন্ত অর্থাৎ আপনি যখন মাহে রমজানের সাহারি খাওয়ার জন্য উঠবেন তখন আপনি সাহারি খাওয়ার আধা ঘন্টা আগে অর্থাৎ শাড়ি খাওয়ার পূর্ব মুহূর্তে আপনি তাহাজুতের নামাজ পড়তে পারেন এবং তাহাজুতের নামাজের দোয়া করার নিয়ম হচ্ছে আপনি দরুদ শরীফ পড়ে এবং স্তবায় স্তেকবার করে দোয়া করবেন ইনশাল্লাহ সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন